শুভ দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, তিনি সিলেটে এসেছেন হজরত শাহজালাল মাজারে এই মুহূর্তে, এবং এই সাথে রয়েছেন অনেক নেতা কর্মী। সাথে রয়েছেন দলীয় নেতাকর্মীর মধ্যে কেন্দ্রীয় নেতা রয়েছেন এখানে আরেফ লোক চৌধুরী সহ আরো জেলা এবং মহানগরের নেতাকর্মীরা। আপনি আগেন يا عزيز يا غفار يا رب العالمين ربي ارحمهما كما ربياني صغيرا وقل ربي ارحمهما كما ربياني صغيرا اللهم يا قاضي الحاجات اللهم يا قاضي الحاجات
اللهم يا رافع الدرجات اللهم يا حلال المشكلات اللهم يا غياث المستغيثين يا الله يا ارحم الراحمين ويا اكرم الاكرمين الله আমরা যা ফলাশন হয়েছে মৌলা সমস্ত আপনি কবুল আর মঞ্জুর করি আল্লাহ আল্লাহর সোহাবা কায়নাবদার তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা তরুণ আবু সৈয়দ আল্লাহ যত সাহাবা কিরাম তাবেঈন তো তাবেঈন ইমাম মুস্তাহিদিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ যত গোস কুতুব আব্দাল দুনিয়াতে তুশি মিসন গাল্লা তমাম রুহ পাক ফি পুসাইদ قاصر مولا خصوصا حضرت شاہ جلال مجرد منی رحمت اللہ علیہ روح پاک فی پوسے دو اللہ تان شتی تین شو شہید انہیں روح پاک فی پوسے دو اللہ شہید راشٹرپتی جی اور رحمان صاحب روح پاک فی پوسے دو اللہ رفعت رحمان کو روح پاک فی پوسے دو اللہ جت مومن مسلمان نور ناری قبر باشی سے مولا تمام روح پاک فی پوسے دو দেশ থেকে করোনা ভাইরাস তুমি দূর করে দাও আল্লাহ আমরা দেশে তুমি শান্তি দেশ বানাই দেও আল্লাহ আল্লাহ আমরা দেশ থেকে অভাব অনটন দূর করে দাও আল্লাহ আরহামার রাহিমিন আল্লাহ আমরা দেশ থেকে ফিতনা ফাসাদ রে তুমি দূর করে দাও আল্লাহ فوق سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين আজকে বিএনপি শুভ দর্শক সিলেট হজরত শাহ জালালে মাজারে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সাথে রয়েছে দলীয় নেতা কর্মীরা সামনে সামনে দিতে গেছিল সামনে দিকে সুন্দর করতে পারলে আরে
আপনারা সাইডটা মনে হয় বড় হইলে আমরা বড় করতাম, যদি বড় করে এই সাইডটা পুরো আপনারা একটু বড় করে দিলে বড় হয়, একটু বড় হয়ে একটু বড় একটু বড় যদি করা যায় একটু বড় হোক, একটু বড় হোক শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে সুস্থ দেশের আপনাদের দিয়া হাসপাতালে আছেন, তিনি যেন সুস্থ হয়ে ওঠেন অতি দ্রুত, সেই জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। আমি দরগায় এসেছিলাম আজকে সুস্থতার জন্য দোয়া চাই। আপনি যে প্রশ্নটি করেছেন নির্বাচন সম্পর্কে, বাংলাদেশে তো নির্বাচন কোনো প্রাকৃতিক পরিবেশ নেই, এখানে এই অনির্বাচিত সরকার বৈধ সরকার যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি তারা নির্বাচন নির্বাচন খেলা করে গত দুটা টার্ম জোর করে ক্ষমতা রয়েছে, এবং এই নির্বাচনে তখনই অংশগ্রহণ আমরা করবো যখন নির্বাচনের সত্যিকার পরিবেশে এবং আমরা প্রশ্নান্তরিত করেছি যে আওয়ামী লীগের অধীনে কোনো সুস্থ হওয়ার জন্য নির্বাচন নয়, সেই জন্যই নির্বাচন কালীন সময় একটি নিরপেক্ষ সরকার আপনার দলীয় সরকার তার অধীনে একটি নতুন নির্বাচন কমিশন পরিচালনায় নির্বাচনে স্যার সেক্ষেত্রে দেশে সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা বিনষ্টের চেষ্টা চলছে, একই সাথে রোহিঙ্গাদের হত্যা করে সেখানেও অর্থনৈতিক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে এই সরকার বলতে চাচ্ছে এটা কেউ করাচ্ছে, এই অর্থনৈতিক পরিস্থিতি কেউ উচিত দিকেই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, বাংলাদেশের জনগণের সঙ্গেভাবে জীবনের একই সঙ্গে আজকে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা তো আপনার বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের যারা আছেন তাদের যে কর্ম বিশ্বাস পালন উপাসনালয়গুলো
সুন্দর সুযোগটা যে আপনারা সরকার দিতে পারছেন, একই সঙ্গে আমাদের যে বৃহত্তর জনগোষ্ঠী আছে মুসলমান সমাজ ইসলাম যারা বিশ্বাস করে তাদেরও এখানে কোনো নিরাপত্তা নেই, ভাবে জনগণের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণভাবে সাম্প্রদায়িক যে সাম্প্রদায়িক সমস্যাগুলো তৈরি করা হয়েছে আপনাই দেখছেন পত্রিকায় যে নেতৃত্বে দিচ্ছে কারা, নেতৃত্বে দিচ্ছে ছাত্র লীগের ছেলেরা, নেতৃত্বে দিচ্ছে আওয়ামী লীগের লোকেরা, এটা আজকে পত্রিকায় এসছে আপনার ঘটনা ঘটতে নেতৃত্ব দিয়েছে সৈকত পরিষ্কার সরকার যেহেতু জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক